না আবু তোহা কিছে আমার অনেক কষ্ট দিছে কেন কষ্ট দিছে পানি কো ঝড়তে আমি খুব কষ্ট পাইছি আমি কালকে তো চিন্তা করতেছিলাম যে নিরীহ লোকগুলোর কোনো নিরাপত্তা নাই এভাবে গুম হয়ে যায় এটা একটা কথা হইলো এখন আজকে শুনি উনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন কিন্তু বউ প্রেস দেখে দুনিয়া উজাড় করে লাগতেছে আমি প্রথম বউয়ের বাসায় গিয়ে বলিছি আল্লাহ আমার মনে হয় এই প্রথম বউ জানেই না যে সে দ্বিতীয় আর একটা বিয়ে করছে আমার কেলিকে জানি মনে হইতেছে যে এরও ইয়ার কি মামুনুল হক কেস একাধিক নারীকে বিয়ে করে বিপদে আছে ওই জন্য সে মনে হয় লুকাইছে দালাই লামা বলছে নন জাজমেন্টাল হইতে আমি তোমার জাজ করতে চাচ্ছি না আমি শুধু মনে ব্যথা পাইছি এটাই বললাম আর কি তোমার তুহামিয়ারে খুব পছন্দ হয়েছিল কি কারণে জানি না লোকটা দুই তিনটা ভিডিও আমি দেখছি আমাদের মনে হয়েছে যে যেটা বিশ্বাস করে সেটা বলতেছে খুবই ভদ্র ভাষায় বলতেছে বলতেই পারে মানুষটারে গুম করে ফেলল কেউ তারে গুম করে নাই তুমি জানো কি পরিমাণ মানুষ যে গুজব রটাইছে বলছে যে ডিজিএফআই বলে ইয়া করছে মোল্লা বিরোধীও তো তুমি না তুমি তো মোল্লাদের পছন্দই করো আরে বাবারে আমি কারোরই বিরুদ্ধে আর ইয়াতে না আমি নন জাজমেন্টাল হওয়ার চেষ্টা করতেছি দালাই লামা বলছে নন জাজমেন্টাল হইতে তাইলেই পৃথিবী সুন্দর তুমি এখন দালাই লামা হয়ে যাবা না উনি বলছে যে বাচ্চাদের দেখো বাচ্চারা ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে খেলে আর জয়ফুল থাকে কারণ বাচ্চারা নন জাজমেন্টাল আমরা আমরা জাজমেন্টাল এই কারণে আমরা এত দুঃখে আমি ভাবলাম আমার দুঃখ নিষ্পীড়ন করার উপায় হচ্ছে নন জাজমেন্টাল তো তোহামিয়া তোমার খুব কষ্ট দিছে মনে হয়